আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের অষ্টম শ্রেণীর অধ্যায় দুই এর ক্লাস নং তিনে সকলকে জানিয়ে স্বাগতম। আজকে আমরা উদাহরণ তিন নং নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ, রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। তার মানে তিনি 5,000 টাকা ব্যাংকে রাখছে, মাথায় রেখো, কিন্তু তিনি 5,000 টাকা ব্যাংকে রাখছে এবং 6 বছর পর্যন্ত তিনি একটা টাকাও ব্যাংক থেকে উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10%, ব্যাংকের বার্ষিক মুনাফা 10% মানে হচ্ছে বার্ষিক মানে বছর, এক বছর, বার্ষিক মানে হচ্ছে এক বছর। তার এক বছরের মুনাফা 10% মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা, 10% মানে হচ্ছে পার্সেন্ট মানে হচ্ছে 100-তে কত, 10% মানে হচ্ছে তাহলে 100 টাকায় 10 টাকা। তাহলে এক বছরে ব্যাংক তাকে এক বছরে 100 টাকায় 10 টাকা কী দিবে, মুনাফা দিবে। 6 বছর পর তিনি 6 বছর পর মুনাফা কত পাবেন, 6 বছর পর কত মুনাফা পাবেন সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলো আমরা একটু দেখে নিই। এবং পরে আরও একটা প্রশ্ন জুড়ে দিয়েছে যে মুনাফা আসল কত হবে, মুনাফা এবং আসল কত হবে। প্রথমে বলছে কত মুনাফা, মানে আমার ব্যাংক আমাকে কত টাকা মুনাফা দেবে বা লাভ দেবে। আর পরের ব্যাপারটা হচ্ছে আমি কত টাকা মুনাফা এবং আসল সহ 6 বছর পরে ব্যাংক থেকে কত টাকা উঠাইতে পারবো সেটা। ঠিক আছে, দেখো আমাদের প্রথম যে শর্তটা ছিল, আমার ব্যাংক, আমি যদি ব্যাংকে 100 টাকা রাখতাম তাহলে ব্যাংক এক বছরে আমাকে 10 টাকা দিত, লাভ দিত কত, 10 টাকা, মুনাফা 10 টাকা দিত। এটাই লিখছি, 10% মানে হচ্ছে 100 টাকায় এক বছরে মুনাফা 10 টাকা। ঠিক আছে, এখন 1 টাকায় আমি যদি ব্যাংকে 1 টাকা রাখতাম তাহলে কী হইতো, তাহলে কিন্তু আমার কি বলে মুনাফা কম দিত, 100 টাকা রাখার ফলে আমাকে মুনাফা দিয়েছে 10 টাকা। তাহলে 1 টাকা যদি ব্যাংকে রাখতাম মুনাফা দিত কত, কম দিত, এই জন্য আমি 100টা ভাগ করে দিয়েছি 10 ভাগ 100। ভালো মতো খেয়াল রেখো, এইটা কিন্তু ওপরেই থাকবে, এই এখানে যে সংখ্যা থাকবে সেটা উপরে থাকবে এবং এখানে যে সংখ্যা থাকবে সেটা নিচে চলে যাবে। তাহলে 10 ভাগ 100 টাকা, ঠিক আছে, যেহেতু কম সেহেতু আমি ভাগ করে দিলাম। এর পরবর্তীতে রয়েছে, দেখো 5,000 টাকা আমি ব্যাংকে কত টাকা রাখছি, 5,000 টাকা ব্যাংকে রাখছি, যদি আমাকে 1 টাকায় এই টাকাটা লাভ দেয় তাহলে আমার 5,000 টাকায় বেশি লাভ দেবে না বলো? তাহলে আমাকে 5,000 টাকায় অবশ্যই অবশ্যই ব্যাংক আমাকে বেশি মুনাফা দেবে। ওইটাই লিখলাম যে 5,000 টাকার এক বছরের আমার মুনাফা হবে, এক বছর যদি আমি 5,000 টাকা ব্যাংকে রাখি আমার মুনাফা হবে 10 × 5,000 / 100। এখানে একটা জিনিস দেখো, এখানে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে আমার যেহেতু টাকা বেড়ে গেছে তার মানে আমার মুনাফাও বেড়ে যাবে, আর কোনো কিছু বেশি হয়ে গেলে সেটা কী করতে হবে, গুণন করতে হবে। এই জন্য আমি এখানে 5,000 গুণন করে দিলাম, ঠিক আছে, বেশি মানেই গুণন, মুনাফা বেশি হয়েছে এই জন্য গুণ করে দিলাম। এখন দেখো 5,000 টাকা এক বছরে যদি আমি এই মুনাফা পাই তাহলে 6 বছরে আমার মুনাফা কি আরও বেশি হবে না, 6 গুণ হয়ে যাবে না? এক বছরে মুনাফা ধরো, এক বছরে আমার মুনাফা ধরো হয়েছে তোমার কী বলবো 500 টাকা, তাহলে 6 বছরে মুনাফা কি 6 গুণ হয়ে যাবে না? তো সেই জিনিসটাই, এটা ক্যালকুলেশন থাকলো। এরপরে লিখলাম 5,000 টাকার 6 বছরের মুনাফা, এক বছরে এত টাকা তাহলে 6 বছরে 6 গুণ হয়ে যাবে, এই জন্য আমি গুণন 6 দিয়ে দিয়েছি, 10 × 5,000 × 6 / 100। এখন দেখো কী করলাম, এই 5,000কে আমি 100 দিয়ে ভাগ করলাম, 100কে 100 দিয়ে ভাগ করলে এখানে থাকতেছে হচ্ছে 1, এবং 5,000কে 100 দিয়ে ভাগ করলে থাকতেছে 50। নিচে 1-এর কোনো দাম নাই, এগুলো গুণ করে দিলাম, 10 × 50 × 6, 10 × 50 মানে হচ্ছে 500, আর গুণন 6 মানে হচ্ছে 3,000 টাকা। তার মানে আমার 6 বছরে 5,000 টাকা যদি আমি ব্যাংকে রাখি তাহলে ব্যাংক আমাকে 6 বছর পরে মুনাফা দেবে 3,000 টাকা। ঠিক আছে, এই লাভটা আমি পাইলাম, 5,000 টাকা রাখলে 3,000 টাকা 6 বছর পরে লাভ পেলাম। এখন আমাকে বলেছিল যে মুনাফা আসল বের করো, মানে আমি ব্যাংক থেকে মোট কত টাকা উঠাইতে পারবো সেটা আমাকে বের করতে বলছে। মুনাফাও থাকতে হবে আসলও থাকতে হবে। এখন দেখো মুনাফা আসল মানে হচ্ছে কি, আমি আসল যে টাকাটা রাখছি সেইটার সাথে আমার ব্যাংক যে টাকা আমাকে লাভ দিছে সেই টাকাটা যোগ হবে, তার মানে আসল যোগ মুনাফা। ঠিক আছে, আমার আসল ছিল 5,000 টাকা এবং মুনাফা আমি পেলাম কত, মুনাফা পেলাম হচ্ছে 3,000 টাকা। এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো, 8,000 টাকা। তাহলে আমি ব্যাংক থেকে 6 বছর পরে উঠাইতে পারবো হচ্ছে 8,000 টাকা। তো এইটাই জাস্ট আমরা লিখে দিলাম যে মুনাফা আমার 3,000 টাকা, মুনাফা কত 3,000 টাকা এবং মুনাফা আসল হবে 8,000 টাকা। তো এতটুকুই ছিল আমাদের এই অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাদের বুঝতে অসুবিধা তারা একবার রিভাইন্ড করে দেখে নিবা, আর যাদের এর বাইরেও অসুবিধা থাকবে তারা একটু কমেন্টে জানিয়ে দিবা, আমরা তোমাদের যথাযথভাবে সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা সুস্থ থাকবা, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।